নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেকদিন পর আবার ব্লগ ভিডিও নিয়ে আসলাম, আমার ডেইলি কাজের ভিডিও। আজকে সকালবেলাটা আমি আমার মেয়ের খাবার বানানো দিয়েই শুরু করলাম। মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, স্কুল দিয়ে আসার পথে একটুখানি কিছু বাজারও করে নিয়ে এসেছিলাম। আসলে কি হয়েছে, আমার মেয়ের কদিন ধরে প্রচণ্ড জ্বর, তো জ্বরটা এখন কমেছে, কিন্তু জ্বরের পরে মুখের ভেতরে দানা 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 কি সব উঠেছে, তো যার জন্য বেচারা খেতে পারছে না। তো এক প্রথম কদিন তো একদমই কিছু খেতে পারছিল না, তো এখন একটুখানি যাও বা খেতে পারছে, মানে ওই গলা গলা ভাতটা দিচ্ছি তো সেগুলোই খাচ্ছে, ঝাল একদমই লাগাতে পারছে না মুখে, ব্যথা ব্যথা বলছে। আস্তে আস্তে হয়তো কমে যাবে, আমি যার জন্য আজকে একটু ওই বিনস গাজর তো সব এনেছি, ওগুলো দিয়ে তো ফেনা ভাত তো রোজ রাত্রেই খায়ও, তো আজকে ওই জন্য ডালিয়া দুপুরবেলা দেবো। তো দেখি ডালিয়াটা কেমন খায়, এমনিতেই ও ডালিয়া খুব ভালো খায়, মানে ভাতটাদের থেকে ডালিয়া ওকে দুবেলা দিলে ও দুবেলায় ডালিয়া খাবে, তো আমি শুনেছি ডালিয়া বাচ্চাদের জন্য ভীষণ ভালো। তো দেখি আজকে ডালিয়াটাই রান্না করে দিই, দুপুরবেলা যদি ভালো খায় তাহলে আরেকদিন ওকে করে দেবো, মানে কালকেই আবার হয়তো আমি ডালিয়াই করে দেবো ওকে। তো অন্যদিন আমি ডালিয়া বানালে আগে সেদ্ধ করে নিই, তারপরে ফোড়ন দিই, তা আজ আর সেসব কিছু করবো না, একটু তাড়াহুড়ো আছে সকালবেলা আজকে, ওই জন্য একবারে কুকারে তেল দিয়ে একটুখানি সামান্য জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করে নেব। এই বাচ্চা কাচ্চার যদি শরীর খারাপ হয়, মা বাবাদের যে এত কষ্ট, বিশেষ করে মায়েদের যে এত কষ্ট বলার মতো না। এর মধ্যে যেদিন আমার মেয়ের আর কি জ্বর আসলো, সেদিন প্রায় আড়াইটা পৌনে তিনটের থেকে আমরা দুজন জাগা, তো জাগা মানে তিনটে নাগাদ আমি জলপট্টি দিতে বসেছি, সে জলপট্টি দিচ্ছি, ওষুধ খাওয়াচ্ছি, কোনো কিছুতেই মানে কিছু হচ্ছে না। আর মেয়ে তো এদিকে জেগে রয়েছে, আর ওর বাবাও জেগে থাকতে পারছে না, সে তো সকালবেলা কাজে যায়, জেগে থাকাও সম্ভব না, সে একটু করে ঘুমাচ্ছে, আবার উঠছে, উঠে দেখছে যে জ্বরটা নামলো কি না। তো এই করতে করতে যখন সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজে, তখন গিয়ে দেখি মেয়ে একটু ঘুমিয়েছে, তো ঘুমানোর পরে তো আমরাও তখন ঘুমিয়ে পড়েছি। তো পরের দিন সকালবেলা জানেন আমরা কখন উঠেছি, আমরা প্রায় নটা সাড়ে নটা নাগাদ ঘুম থেকে উঠেছি। তো তারপরের দিন থেকে দেখলাম যে ওর জ্বরটা আর আসেনি, তো কিন্তু ওই মুখে ওই দানা দানা ওগুলো উঠেছে, ওগুলোর জন্য তো সে আর কিছু খেতে পারছে না, প্রথম দুদিন তো একদমই খেতে পারছিল না, খুব কষ্ট হচ্ছিলো, তা এখন যাই হোক একটু খেতে পারছে। তো ওই জন্যেই আজকে একটু ডালিয়াটাই করছি, যে ও কিছুই তো খেতে পারছে না, এবার শরীরে একটু প্রোটিন ভিটামিনেরও তো দরকার, তাই না? তো ওই জন্য একটু সুজি পাতলা করে একটু ডালিয়া এগুলোই আর কি করে দিচ্ছি। মেয়ের খাবার বসানো হয়ে গেছে, এবার আমাদের জন্য একটু লাল শাক এনেছি, তো শাকটা আমার শাশুড়ি ভেজে নেবে, আমি এই লাল শাকের ডাঁটাটা দিয়ে একটু তরকারি করব, যার জন্য কুমড়ো আলু সব নিয়ে এসেছি, সর্ষে বাটা দিয়ে তরকারি। মেঘনা যখন হয়নি তখন এই তরকারিটা আমি ভীষণ ভালো খেতাম, মানে এখনও খাই, তো এই তরকারিটা আরও বেশি ভালো খাই যদি আমার মা বানায়। তা পৃথিবীর আর কারুর হাতের এই রান্নাটা আমি একদম ভালো খাই না, এটা একমাত্র আমার মা রান্না করলেই তবে আমি ভালো খাই, কিন্তু এখন অগত্যা কিছু করার নেই, আমার মা বিরাটিতে এখন এখানে আর কাছে নেই, তো এখন ওই জন্য আমাকে নিজেকেই বানিয়ে খেতে হবে, কিছু করার নেই। এই লাল শাকের ডাঁটার তরকারি মানে মেঘনা যখন পেটে ছিল তখন আমি এত খেয়েছি বলার মতো না, আসলে তখন মানে মাছ মাংস খুব একটা আমি খেতাম না, প্রথম পাঁচ মাস তো আমি একদমই মাছ মাংস খেতে পারিনি, তো যার জন্য এই এই নিরামিষ তরকারিগুলোই আমি খুব ভালো খেতাম, এইটা তার মধ্যে একদম অন্যতম একটা তরকারি। সব কাটা হয়ে গেছে, এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি,
একটু বেশি লাগে তেলটা। এই আমার এক তেলের ডিসপেন্সার হয়েছে, আমি কোনোদিন একটা ভালো তেলের ডিসপেন্সার মানে এখনো অবধি পেলাম না। যতবারই যেই তেলের ডিসপেন্সারই কিনি না কেন, সেটা দিয়েই দেখি তেল গড়ায়। মানে কি কোন কিসে তেল রাখলে যে তেল পড়বে না, মানে তেল ঢালতে গেলে, আমি এখনো অবধি বুঝতে পারলাম না। এর আগে মেট্রো থেকে আপনাদের দেখিয়েছিলাম মনে আছে নিশ্চয়ই, একটা কাঁচের তেলের ডিসপেন্সার নিয়ে এসেছিলাম, সেটা দিয়েও তেল পড়ে। আচ্ছা, এটা আমাদের পাশেই একটা দোকান আছে, ওখান থেকে দুটো বড় বড় 1 লিটারের কিনলাম তেলের জার, একটু রিফাইন তেলের জন্য, একটু সর্ষের তেলের জন্য। আচ্ছা, সে বললো যে একদম তেল পড়বে না, তাতেও ঢালতে গেলে দেখছি তেল পড়ে যাচ্ছে। মানে তেল এখন আরও বেশি বেশি করে তেল পড়ছে, মানে কী যে করবো, কোথায় যে তেল রাখবো, তেল ঢাললে পরে যে মানে কড়াইতে তেল ঢাললে তেল পড়বে না, আমি কিছুতেই বুঝতে পারছি না। মানে কী এমন জিনিস আমার কেনা দরকার, মাঝে মাঝে আমার এত বিরক্ত লাগে যে আমি তেলের ওই মুখটা খুলে তারপর আমি একবারে তেল ঢালি। আমি রান্না আপাতত বসিয়ে দিয়েছি, এখন বাইরের ওয়েদারটাও বেশ ভালো আছে, রোদও আছে, তা জানি না কী হয়। এদিকে আমার শাশুড়ি সর্ষেটা বাটছে, সর্ষে আমি কোনো দিন বাটি না, বিশেষ করে মিষ্টিতে বাটি না, কারণ আমার আমি যখনই সর্ষে বাটি তখনই দেখি তিতা হয়ে যায়। তো যতই নুন দিয়ে বাটি আর যতই যাই করি না কেন, ও সর্ষে তিতো হবে, তো ওই জন্যই আমার শাশুড়ি সর্ষেটা বেটে দেয়। এখানে গতকাল 1 কাড়ি জামাকাপড় কাচা হয়েছিল, সেগুলো সব ওরমভাবেই পড়েছিল, এগুলো এখন একটুখানি গুছিয়ে নিই, কারণ আমার মেয়ে থাকলে আর কিচ্ছু করা যায় না, মানে করার উপায় নেই আর কি, সব লন্ডভন্ড করে রেখে দেয়। সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কাটা বাটতে ভুলে গেছিলাম বলে কাঁচা লঙ্কাটা এখন একটু চিড়ে দিয়ে দিই। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, ডাটাগুলো এতটাই নরম ছিল যে কড়াইতে দেওয়ার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই ওগুলো গলে গেছে। ওপাশে দেখুন কত শিউলি ফুল, আসলে আমার শাশুড়ি যেখানে হাঁটতে যায় ওখানে একটা বড় শিউলি ফুলের গাছ আছে, ওখানে এত শিউলি ফুল হয়ে থাকে, যেমন গাছে হয়ে থাকে সেরকম নিচে পড়ে থাকে, যে মানে আর কুড়ানোর মতন আর ধৈর্য থাকে না, তো এতটা করে আমার শাশুড়ি ডেইলি কুড়িয়ে আনে শিউলি ফুল। আমার ঘরে যেহেতু কালী ঠাকুর আছে তো প্রায় প্রতিদিনই শিউলি ফুলের মালা পরানো হয় মাকে। চলুন, আমার রান্নাও কমপ্লিট। বৃষ্টিটা এলো পাথারি হচ্ছে, আয় আয় শোনো, বৃষ্টিতে ভিজো না, ভিজো না, বৃষ্টিতে ভিজো না। মাথায় জল পড়ছে নাকি হাতে জল পড়ছে? না, হাতে মাথায় না পড়লো, হাতে পড়ছে, হাতেও যাতে না পড়ে। স্কুল থেকে বৃষ্টিতে ভিজে ভিজে এসেছে, বুঝেছো? কতবার বলছি যে শোনো চল, শোনো চল, না কিছুতেই শুনছে না। তারপর কি করব, ওইভাবে নিয়ে এসেছি, ব্যাস অটোতে উঠেছি যে অমনি বৃষ্টি, তারপর তো নেমে কতক্ষণ দাঁড়াবো, রাস্তাটা ফাঁকা ছিল, তাড়াতাড়ি করে পার হয়ে গেছি। কতবার বলছি শোনো চল, বৃষ্টি আসবে, বৃষ্টি আসবে। কি পটিতে গলার হার মালা সব খুলবি, খুলে শুয়ে পড়ছি। এগুলো কে সরাবে এবার, কে সরাবে এগুলো? বালিশ পাতো কি গো, এসি চালাতে হবে, পারা যাবে না, বৃষ্টি হলে কি হবে, খুব প্রচন্ড গরম লাগছে, এটা গরম লাগছে, এটা বৃষ্টি হচ্ছে না তো এটা কি হচ্ছে?
ঝিরি ঝিরি পড়ছে, ভালো তো হচ্ছে। আর ঝড়ে বৃষ্টি পড়তে বন্ধই করে দিতে। ভ্যাপসা গরম লাগছে। হ্যাঁ, বৃষ্টি এই বর্ষাকালটা আসলে আর মেট্রোটা দেখা যায় না। এখন মেট্রোর রেলি, হ্যাঁ, ওই মেট্রো রেলিংটা শুধু দেখা যাচ্ছে, কিন্তু মেট্রোটা দেখা যায়, মেট্রো গেলে দেখা যায় না। শীতকালটা আবার পড়লে মেট্রোটা পুরো পরিষ্কার দেখা যায় একদম। ওই যে নীল রঙের মেট্রো রেলিংটা, বাবা চিরবির চিরবির করছে। ওই ওইদিকে হচ্ছে জানো, বেহালা ফেহালার ওইদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আকাশের দিকে তাকাতে হবে। এদিকে আয়, আকাশের দিকে তাকা এবার, দেখেছিস কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে ভেসে ভেসে। কোথায় সবাই? ও যাচ্ছে কোথায় ঘুরতে, আবার বাড়ি যাচ্ছে।